আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব গুরুত্বপূর্ণ এক ভিডিও। ভিডিওটা আর মনোযোগ সহকারে শুনবেন, কোনো রকম স্কিপ করবেন না। যদি কোনো একটা পার্ট স্কিপ করেন তাহলে আপনার হয়তো আপনি ভালো একটা জিনিস মিস করে ফেলাইলেন। তাই ভিডিওটা আর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মনোযোগ দিয়ে যদি শুনেন তাইলে আপনার অনেক উপকার আসবে। মনোযোগ দিয়ে ভিডিওটা আর শুনবেন, আপনার চ্যানেল হঠাৎ করে ডাউন হয়ে যায় কে, যা যে ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না, চ্যানেলটা কেমন জানি থেমে থাকে, কোনো ভিউজ নাই। কারণ কি? তো একটা চ্যানেল দুটা তিনটা কারণ থাকে ডাউন হয়ে যাওয়ার লিগে। যেমন চ্যানেলের মধ্যে যদি আপনি দুই তিন রকমের ভিডিও আপলোড করেন, দেখা আপনি লং ভিডিও আপলোড করলেন, শর্ট ভিডিও আপলোড করলেন, তো লং ভিডিওর অ্যালগোরিদম আলাদা, শর্ট ভিডিওর অ্যালগোরিদম আলাদা। তখন করে কি ইউটিউবে কোন দর্শকের কাছে আপনি ভিডিও দিতে পারবেন? একবার লং ভিডিওতে দিলে আপনি শর্ট ভিডিওর মধ্যে ভিউ যাইব না, শর্ট ভিডিও যদি পাঠায় তাহলে লং ভিডিও চাইব না। তাই আপনি কী করতে পারবো, যে কোনো একটা অপশন বেছে নিতে হইব, যে কোনো একটা অপশন বেছে নেবেন, তাহলে আপনার ভিডিওতে ডাউন হইব না। আরেকটা কারণ আছে, যেমন আপনি চ্যানেলের মধ্যে আমি কোন ক্যাটাগরির ভিডিও বানাইতে আছেন, বড় বড় ভিডিও ইউটিউবারগুলো ফলো দেখবেন কোন ক্যাটাগরিতে ভিডিও বানায়, আপনি ওই ক্যাটাগরিতে ভিডিও বানাবেন। বারবার ক্যাটাগরি চেঞ্জ করবেন না, আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু আপনি বারবার যদি চেঞ্জ করেন তাহলে কী হবো, ইউটিউবে একটা ইয়ের মধ্যে পড়ে যায় যে এই ভিডিওটারে আমি কার কাছে পাঠাবো। যেই দর্শকের ক্যাটাগরি দেন ওই ক্যাটাগরির করে মধ্যে ভিডিওটা আর পাড়ায় দর্শকের কাছে, তা আপনি করেন কি ভিডিওটার অন্য ক্যাটাগরিতে আবার চেঞ্জ করে ফেলান। কারণ ভিডিওটা তো নিজের হাতে কেউ পরিচালনা করে না, ইউটিউবটারে রবটের মতো কম্পিউটারে চলে, তো ওই একই লিমিটভাবে ভিডিওটার কাছে দর্শকের কাছে পাঠায়। আপনি যদি বারবার ক্যাটাগরি চেঞ্জ করেন তাহলে ওই ক্যাটাগরির কারণে চ্যানেল হঠাৎ করে ডাউন হয়ে যাবে, আর ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না। আরও অনেক কারণ আছে, যেমন যদি আপনি থাম্বনেল ভালো না হয় ভিউজ আসে না। আবার কোনো সময় দেখা যায় ইউটিউবের মধ্যে নতুন কিছু আপডেট আসলে ওই আপডেটের সময় করে কি হঠাৎ করে চ্যানেলটা ডাউন হয়ে যায়, ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না। তো ওই নতুন আপডেটটা আসার পরে থেকে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়, একটু সময় নেয়। তো আরও অনেক অনেক কারণ আছে ভিডিওটা লম্বা করবার চাই না। তো কী করবেন, বারবার ক্যাটাগরি চেঞ্জ করবেন না, লং একবার বা দুইবার করবেন, এর বেশি কোনো চেঞ্জ করবেন, একটা সময় নিয়ে করবেন। আর ভিডিওর মধ্যে চ্যানেলের মধ্যে দুই ধরনের ভিডিও আপলোড দিবেন না, যদি লং ভিডিও আপলোড দেন তো লং ভিডিও আপলোড দিবেন, শর্ট ভিডিও দিলে শর্ট ভিডিও আপলোড দিবেন, যে কোনো একটা ফলো করবেন, তাহলে আপনার চ্যানেলের মধ্যে আর ডাউন হওয়ার সম্ভাবনা থাকবো না, এক লেভেলে চলে যাবো। দিনে দিনে বাড়বো, সয় ভিউজ বাড়বো, সাবস্ক্রাইব বাড়বো, সয় কমো না, চ্যানেলটা র্যাঙ্ক করবো তাড়াতাড়ি। ক্যাটাগরি বারবার চেঞ্জ করবেন না। আজকের মতো এখানে বিদায় নিলাম, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখেন, যাতে আগামী ভিডিওটা আপনি সবার আগে পেতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।